সুপ্রভাত বন্ধুরা। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নার দিকে। আর আগে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো গরম জল বসিয়েছি। তো এটা কিসের জন্য বলো তো? এটা হলো মেয়েকে স্নান করাবার গরম জল। তো সকাল সকাল গরম জলটা করে ফ্লাক্সে ঢেলে রাখলাম, কারণ রান্নার মধ্যে গরম জল করতে গেলে খুবই সমস্যা হয় সেই কারণে। তো আজকে হবে ডিমের ঝোল আর ভাত। তো তার সাথে আর কি করব এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। আর এই এক রোজের ঝামেলা। তো প্রতিদিন শুধু ভাবতে হবে সকালবেলা উঠে আমাদের মেয়েদের আর কি, যে কি রান্না করব, কি রান্না করব, এটাই আর ভেবেও পাবো না। সেই ভাবতে ভাবতেই অনেকক্ষণ টাইম কেটে যাবে। আর এদিকে দেখো চলে এসেছি ফ্রিজের মধ্যে কি আছে না আছে দেখার জন্য। তার কারণ হলো ফ্রিজে কি রাখছি না রাখছি একেবারেই তো ভুলে যাই। তো সেই কারণে প্রতিদিন ফ্রিজ খুলে দেখতে হবে, তারপরে মনে পড়বে যে ফ্রিজের মধ্যে কি আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরআর ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, ঠিক আছে? গলার অবস্থাটা ভালো নয়, কারণ ঠান্ডা লেগে আছে একটু, বুঝতেই পারছ। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে। তো এখন আমি বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে হবে সিম্পল রান্না, ডিমের ঝোল আর ভাত। তো তার সাথে আর কী করবো জানি না, সেফিস থেকেই বার করে নিলাম। এই যে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো এর মধ্যে আছে ধনে পাতা। তো এখন যাব সবজিটা কাটতে, সবজি বলতে আলুই কাটছে শুধু। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা দেখো সবজি কাটতে চলে এসেছি, আর প্রথমে ভাবলাম শুধু ডিমের ঝোল ভাত করব, সেটা ভেবেও ভাবলাম শুধু এক তরকারি ভাত কেমন না মনে হয়। তো সেই কারণ দেখলাম ফ্রিজের মধ্যে পটল ছিল, তো ভাবলাম চলো পটলের ঝাল করা যাক। পটলের ঝাল তো আমরা খুব মানে প্রায় সময় খেয়ে থাকি জানো, আর খেতে খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করতে পারো। তো এই যে এখন পটল মানে পটলটা কাটছি, তো এরপরে সমস্ত সবজিটাকেও কেটে নেব। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু অন্য কাজকর্মগুলো পড়ে আছে। তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর এদিকে দেখো এদিকে এই মেয়েও রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবারে যাব ভাত খেতে। তো শুধু ডিমের তরকারি ভাত করব বলে কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, এদিকে 10:10 বেজে গেছে কিন্তু, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই, তার সাথে আমরা দুজন মিলে ভাতটাও খেয়ে নিই। তো এই যে আমাদের দুপুরের মেনু, পটলের ঝাল আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা এতটা লাল টকটকে কালার দেখছো, এটা মোবাইলে দেখাচ্ছে। আমরা এতটাও রিচ খাবার খাই না, আমরা ঝাল কম ও সাদামাটা খাবার খেতেই বেশি পছন্দ করি। তো বন্ধুরা, সেই মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে দেখা করেছিলাম তোমাদের সাথে, আবার এখন চলে এসেছি। তো এখন এসেছি বলতে মেয়েকে আমি আর স্কুল থেকে নিয়ে আসিনি, ওকে স্কুলে দিয়ে এসে বাড়ির অনেক কিছু কাজকর্ম সেরে এখন ভাত ভাত খেয়ে এই যে এই রেডি হয়ে গিয়েছি। আর এই ব্যাগ কোথায় যাচ্ছি বলতো? যাচ্ছি হচ্ছে আমাদের এখানে দুয়ারে সরকারে ক্যাম্প বসেছে, তো ওখানেই যাচ্ছি তো একটা কাজের জন্য। তো সে যাই হোক, আর মেয়েকে মা নিয়ে আসবে, মানে নিয়ে চলে এসছে এতক্ষণে। তো আর আমারও দেরি হয়ে গিয়েছে, এবারে বেরিয়ে যাব, ঠিক আছে? তো চলো যাই এখন। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যেবেলা এখন চা বসিয়ে দিয়েছি। চাটা দেখো এই ফুটে উঠেছে, চা পাতাটা দিয়ে ঢাকা দিয়েছি। তো চাটা ঢালবো, আর ওদিকে ঘরে হচ্ছে মুড়ি মাখানো। তো চলো দেখাই, সবসময় এলো গায়ে থাকে সেই জন্য দেখানো যায় না। তো এই যে দেখো মুড়ি মাখানো, মুড়ি মাখাচ্ছে। তো অনেকটাই লেট, যদিও লেট বলতে মেয়েকে বই পড়াচ্ছিলাম সেই কারণেই লেট। হ্যাঁ, তো চলো আমি চাটা ঢেলে নিয়ে আসি। চায়ের কালারটা দেখো, আদা দিয়ে চা শীতকালে একদম দাঁড়াও, একাতে হচ্ছে না। একটু ফোনটা ধরো, আসো না একটু, উনি আসো, চালু করো। সরে যাও, গরম চা। তো চা ঢালা কমপ্লিট, এখন হচ্ছে টি টাইম, এখন চা খাওয়া হবে। আলো না অন্ধকার মতো, ভালো আলো, চলো। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে চা খেলো, চা খাওয়ার পরে হঠাৎ ঠাকুর দেখাচ্ছে কি ব্যাপার? তো বাড়ির
থেকে একটু দূরে একটা জায়গায় মানে জগন্নাথের ঠাকুর উঠেছিল, তো সেখানেই আমরা চলে এসেছি। তো কিসের জন্য এসেছি বলতো? এখানে আমরা এসেছি খিচুড়ি ভোগ খাওয়ার জন্য। তো এর আগেও তো কালী পুজোর সময় দেখেছিল এক জায়গায় ফ্রায়েড রাইস খাওয়াচ্ছে, আমরা সেখানে খেতে গিয়েছিলাম। তো ঠাকুরের ভোগ প্রত্যেকটা মানুষের নিমন্ত্রণ, সবাই খেতে যেতে পারে, তো সেই হিসাবে চলে এসেছি। আর দেখো কত খিচুড়ির এখানে ডেচকি বসানো রয়েছে, প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাইরে, সব জায়গায়। তো আর মেয়ে এখানে দেখো নমস্কার করছে। আগে আগে আমার বর যেত সব জায়গায়, আমি যেতাম না, কিন্তু এখন এখন করে ও যেখানে যায় সেখানেই আমি ওর পিছন পিছন চলে যাই। আর অনেক কষ্ট করে লাইন দিয়ে, প্রচুর ভিড় ছিল, খেতে বসার আর কি জায়গা পেয়েছি। তো প্রথম প্রথম একটু লজ্জা করছিল, পরে ভাবলাম যে লজ্জা করে লাভ নেই, এটা ঠাকুরের ভোগ আর কি। তো সবাই যেমন খেতে এসছে আমিও তেমনই খেতে এসেছি। তো খিচুড়িটা খুবই ঝাল হয়েছিল, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমার বর খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তো ভালোই খেয়েছে। আমি আর মেয়ে মোটামুটি খেয়েছি। তো আমরা বাঙালি তাই না, আমরা সব পারি। রাতের খাবার বাঁচাতে কিন্তু আমরা চলে এসেছি এখানে খিচুড়ি খেতে। তো মাঝে মধ্যে এরকম হলে কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ হয় না। তো দেখতেই তো পেলে আমরা গিয়েছিলাম এক জায়গায় খিচুড়ি খেতে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়াচ্ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে। এসে কাজকর্ম মানে অনেক কিছু কাজ ছিল আর কি, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন এই যে দেখো বিছানা কমপ্লিট, মশারি টাঙানো কমপ্লিট, তো এবারে শুয়ে পড়ব। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে এসেছি যে মানে আমরা বাঙালি, আমরা সব পারি। তো মানে বাঙালি, বাঙালিরা কী না করতে পারে তাই না বলো? তো রাতের খাবার বাঁচাবার জন্য চলে গিয়েছি আমরা খিচুড়ি খেতে। তো রাতের খাবারটাও বেঁচে গেল, তো আমাদের রাতের খাবারটাও বেঁচে গেল আর পেটটাও ভরে গেল। তো ঠিক আছে, নানা রকম আওয়াজ আসছে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে বাড়িতে জ্বালাবার একটা লোক আছে, তো সেই মানুষটা এরকম করছে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা বাই, গুড নাইট।